বলিউড তারকাদের কে কত পারিশ্রমিক পায় তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। শাহরুখ, সালমান, অক্ষয়, আমিরের পারিশ্রমিক যে আকাশচুম্বী সে কথা সবারই জানা। তবে পারিশ্রমিকের দিক থেকে বলিউডের তারকাদের চাইতেও যে এগিয়ে আছে দক্ষিণের তারকারা সেই কথা হয়তো অনেকেরই অজানা। বাহুবলী তারকা প্রবাসের পারিশ্রমিক এখন ভারতের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি। তাকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রবাসের ছবি মানে সুপারহিট, আর তাই অভিনেতার পারিশ্রমিকও সবচেয়ে বেশি। বর্তমানে প্রবাসের পারিশ্রমিক প্রায় ১৬৯ কোটি টাকা। প্রবাসের পরে পারিশ্রমিকের তালিকায় আছেন অক্ষয় কুমার। রামসেতু ছবির জন্য অক্ষয় পারিশ্রমিক নিচ্ছে ১৫২ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দাবাং তারকা সালমান খান। সাধারণত খান সাহেব তার নিজের প্রোডাকশনে কাজ করেন, তবে কাভি ঈদ কাভি দিওয়ালি ছবির জন্য প্রায় ১৪১ কোটি টাকা নিয়েছেন ভাইজান। ৭০ বছর বয়সেও অপ্রতিরোধ্য দক্ষিণী তারকা রজনীকান্ত, সুপারস্টার তকমাটি যেন তার জন্যই তৈরি হয়েছে। এই তারকার বর্তমান পারিশ্রমিক প্রায় ১৩৩ কোটি টাকা। তামিল সুপারস্টারদের মধ্যে প্রথমে রয়েছেন থালাপতি বিজয়। মহামারী চলাকালে যখন সব ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, তখন বিজয়ের মাস্টার বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। বিস্ট ছবির জন্য এই অভিনেতা পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১১৩ কোটি টাকা। বলিউড বাদশাহ শাহরুখ খান, তার বেশ কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পরে পর্দার আড়ালে চলে যান তিনি। দীর্ঘ ৪ বছর পর পাঠান ছবির মাধ্যমে ফিরেছেন শাহরুখ। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১১২ কোটি টাকা। দক্ষিণী ব্লকমাস্টার সিনেমা পুষ্পা, এই ছবি মুক্তি পাওয়ার পরই আলু অর্জুনের তারকা খ্যাতি বেড়ে গেছে বহুগুণে। এই তারকা পেয়েছেন একাধিক বড় বাজেটের সিনেমার প্রস্তাব। বর্তমানে ছবির জন্য প্রায় ৭৯ কোটি টাকা নিচ্ছেন তিনি। এই মুহূর্তে বক্স অফিসে ফাটিয়ে রেকর্ড তৈরি করেছেন কেজিএফ চ্যাপ্টার ২। অন্যান্য সিনেমা থেকে কেজিএফ ১, কেজিএফ ২ দিয়ে বেশি পরিচিতি পেয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। এখন প্রতিটি সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ৩৪ কোটি টাকা। জিলা ফাহিম, সাদাকালো নিউজ।